প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, এখন এই মুহূর্তে একজন লোককে আপনারা দেখতে পারতেছেন এখানে। এই লোকটা আজ থেকে বিগত 6 থেকে 7 দিন এই একই স্থানে বসে আছে। সে কোনো ধরনের খাবার খায় না, কিচ্ছু খায় না। বড় ভাই, আপনার নামটা একটু যদি বলেন, একটু আপনার নামটা বলেন তো ভাই। নামটা কি আপনার ভাই? আপনার নামটা বলেন, নামটা কি? সুমন। সবুজ। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, ওনার নাম হচ্ছে সবুজ। আচ্ছা, আপনার কি কোনো ভাই আছে? আপনার কি কোনো ভাই আছে? ভাই ভাই ছোট ভাই আছে, তার নাম কি? সুমন। আচ্ছা, প্রিয় দর্শক, ওনার একটা ছোট ভাই আছে, তার নাম হচ্ছে সুমন। আচ্ছা, আপনার আব্বার নাম কি? আপনার আব্বার নাম কি? বাবার নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। উনি কি জীবিত না মৃত? মারা গেছে। আচ্ছা, মায়ের নাম শান্তা। আচ্ছা, প্রিয় দর্শক, ওনার মায়ের নাম হচ্ছে শান্তা। আচ্ছা, এটা মানে কি করতেছেন আপনি এখানে? মানে কি চাইতেছেন এটা ভাইয়া? এই এমন এমন করে হাত দিয়ে এটা কি চাচ্ছেন? কিছু চাচ্ছেন? আপনার কি ক্ষুধা লাগছে ভাই? আপনার এখানে তো দেখলাম অনেকে খাবার দিছে, আপনি খাবার তো খাইতেছেন না। আচ্ছা, একটু বলেন, একটু আমার দিকে তাকান ভাইয়া, আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, না যে চরিশুদ্দি। চরিশুদ্দি। আচ্ছা, ময়মনসিং। ময়মনসিং। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, ওনার গ্রামের বাড়ি উনি যতটুকু বলেছে সেটা হচ্ছে ময়মনসিং, কোতোয়ালি থানা, চরিশুদ্দি। ঠিক না? নৌকা পার হয়ে যাওয়া, নৌকা পার হয়ে যাওয়া লাগে। আচ্ছা, আপনি কতদিন ধরে ঢাকায় আসছেন? আমি হ্যাঁ বললাম, কতদিন ধরে একটু বলেন। এক থেকে দেড় মাস না দেড় বছর? দেড় বছর। আচ্ছা, বিয়ে করছেন আপনি? আপনি কি বিয়ে করছেন? বউ আছে আপনার? বউ বউ বিয়ে করেন নাই না ভাই? বিয়ে করেন নাই? আচ্ছা, এই যে ঢাকায় আসছেন কেন? এটা তো ঢাকা। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আপনারা ওনাকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাত্রাবাড়ির আশেপাশে, ঢাকা যাত্রাবাড়ির এইখানেই। সো বেসিক্যালি ওনাকে আমরা আজ থেকে প্রায় 6 থেকে 7 দিন হচ্ছে একই জায়গায় দেখছি। তো উনি কোনো ধরনের খাবার খায় নাই, একই পোশাকে উনি এক সপ্তাহের মতো ছিল। আপনি মনে আজকে গোসল করছেন এই পানিতে? না, গোসল করে এই জামাই পরছেন। আমরা আপনার জন্য জামা আনছি, বাট এটা আমরা দিব, বাট এখন আপনার একটা ভিডিও করার জন্য এখানে এই জামাটা রাখা হয়েছে। একটু আমার দিকে একটু তাকান। এমনি কী করতেছেন? এমনি কী করতেছেন? মানে এটা কি আল্লাহর কাছে কিছু চাইতেছেন না কোনো জাদু দেখাইতেছেন? একটু বলেন তো। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আজকের এই ভিডিওটা করার যে উদ্দেশ্য এবং কারণ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় অনেক বিষয় দেখি, তো অনেক বিষয় আমরা ভাইরাল করি, তো সেক্ষেত্রে ওনার পরিবারের সন্ধানটা আমাদের পাওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো সেক্ষেত্রে হচ্ছে এই কারণে আজকের এই ভিডিওটা আমি করতেছি। তো ভাই, আপনি আমাকে একটু বলেন, আপনি ঢাকা যে আসছেন কাজের জন্য আসছেন, কাজ করতে আসছেন, কী কাজ করতে পারেন আপনি? আমি হ্যাঁ সরি, গার্মেন্টসের কাজ করতে পারেন আপনি? আর কি কি কাজ করতে পারেন? এটা ছাড়া আর কিছু করতে পারেন না? আপনি তো অনেকদিন ধরে ঠিক মতো খাবার খান নাই, আমি আপনার দেখতে পেলাম আপনি একদম শুকায়, একদম মানে এত শুকাইছেন কেন? আপনি কি আগে থেকে হ্যাংলা পাতলা এরকম? শরীরে জ্বর না। আচ্ছা, মানে কি শরীর পাতলা, খুব গরম নিয়ে পায়খানা, খাওয়া দাওয়া ভালো না। খাবার ভালো লাগে না, মানে খাওয়া দাওয়া করতে এখন ভালো লাগে না? আচ্ছা, আপনি যেটা, আপনি কী খাবেন? আপনি বলেন আমরা আইনে দিই, কী খাবেন আপনি? কী খাইবেন? কী খাইতে মন চায়? কিছু খাবেন না? এই যে এখানে রুটি আছে, এখানে বিস্কুট আছে, আপনি তো কিছু খাইলেন না, এখানে আরসি আছে। এখন আমার একটু বলেন, আপনি কি ঢাকা শহরে থাকতে চান না আপনার পরিবারের কাছে যাইতে চান? পরিবারের কাছে যাবেন না, এই ঢাকাতেই থাকবেন? তাহলে পরিবারের কাছে না গেলে তো আপনি এখানে যে 7 দিন ধরে এখানে পড়ে আছেন, আপনি তো এমনি পড়ে থাকতে থাকতে আপনি অসুস্থ হয়ে যাবেন। না, ইয়ে কাজ বাড়লে না, শরীর ঠিক হলে, তারপরে ইয়ে ইটি যাব, তারপরে যাব। আচ্ছা, তার মানে যেটা আমরা বুঝতে পারলাম, আপনি কাজের সন্ধানে এই শহরে আসছেন, ঠিক না? এটা কাজের সন্ধানে আসছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি কারে ডাকতেছেন আপনি? কারে ডাকতেছেন ভাই? কারে ডাকতেছেন এইভাবে? মানে কাউকে ডাকতেছেন আপনি ভাই? আপনার চুলগুলো কেটে দিমো, চুলগুলো কেটে দিমো, এখানে সেলুন আছে, চুল কাটবেন, চুল কাটবেন।
মানে এভাবে কি করতেছেন এভাবে কিছু সরায় দিতেছেন কি একটু বলেন চুল কাটতাম হ্যাঁ চুল কাটবেন আনি কাটবেন আচ্ছা আচ্ছা ইয়া করছে এখন আমি বলি আমি আপনার আপনার তো পরিবারের কাছে যাবেন না যদি আপনার আমরা দিয়ে আসি আচ্ছা এখন তো আপনার পরিবারের সন্তানটা আমাদের আগে জানতে হবে ঠিক না এই যে ময়মনসিংহের কোতোয়ালি থানা এটা কোন গ্রাম গ্রামটা কি জানেন আপনি গ্রাম গ্রামের নাম জানেন আপনি হ্যাঁ মুকালে বুঝি না আপনার মুকালে আমার মুখ দেখবেন এই যে দেখেন কি দেখলেন কি 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 দেখছেন না ওই যে ই দেখ মানে মাংস দেয়া খাদক মাক্স মাক্স মাংস দেয়া মনে খাদক ও মাংস দিয়ে আপনি খাইবে আপনি মাংস দিয়ে খাইবেন আপনি খাইবেন মাংস দিয়া আপনার লাগে মাংস দিয়ে ভাত নিয়ে আসবো আর না আচ্ছা সো প্রিয় দর্শক আসলে ওনার সাথে এতক্ষণ কথা বলার চেষ্টা করলাম জাস্ট ওনার মুখ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করলাম তো এখন কথা হচ্ছে আজকের এই ভিডিওটা আমরা যে কারণে করতেছি সেটা হচ্ছে ওনার পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু ওনার অলরেডি পুরো ডিটেলস ঠিকানাটা কিন্তু দিয়ে দিছি ওনার মুখ থেকে উনি বলছে তারপরে আমি আপনাদের সুবিধার্থে আবারও সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা এখন এখানে যে ব্যক্তিটাকে দেখতে পারতেছেন ওনার নাম হচ্ছে সবুজ ওনার একটা ছোট ভাই আছে ছোট ভাইয়ের নাম হচ্ছে সুমন আর ওনার বাবা মৃত বাবার নাম হচ্ছে আব্দুল সালাম আর ওনার মায়ের নাম হচ্ছে শান্তা এবং ওনার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ কোতোয়ালি থানা এটা একটা নদীর সাথে আর সম্ভবত মানে উনি যেটা বলছে চরঈশ্বরদি কোনো গ্রাম হয়তো বা হতে পারে যদিও বা সেটা আমি জানি না ঠিক সো সেদিক থেকে হচ্ছে ময়মনসিংহের যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই ভিডিওটা আমি যে কারণে করতেছি ওনার পরিবারের কোনো আত্মীয় স্বজন যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা হচ্ছে গিয়ে তার সাথে আমরা দেখা করিয়ে দেব দেখা করিয়ে দিলে তারপর ইনশাল্লাহ আপনারা তাকে নিয়ে যেতে পারবেন তো এখন প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সুবিধার্থে যে কাজটা করতে পারি আপনারা চাইলে আমার পেজে আপনারা মেসেজ দিতে পারেন যদি ওনার আত্মীয় স্বজন কেউ হয়ে থাকে আপনি কি বাসা থেকে ঝগড়া করে আসছেন ঝগড়া করে আসছেন ঝগড়া করছেন বাসায় রাগ করে চলে আসছেন হ্যাঁ বাসা থেকে রাগ করে চলে আসছেন রাগ করে আসেন নাই এমনি আসছেন আচ্ছা তার মানে আপনার যদি ঠিকানা যদি আমরা পাই আপনার যদি আপনার গ্রামে নিয়ে যাই আপনি যাবেন তো তাই না যাবেন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক শ্রোতা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনারা আমার অনেক অনেক ভিডিও দেখেন এবং শেয়ার করেন সো এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা যারা দেখছেন সবাই মিলে শেয়ার করবেন শেয়ার করে এই লোকটাকে যেন আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি সেটার জন্য সহযোগিতা করবেন আর আপনার এখানে ইয়ে আনা হয়েছে আপনি এটা একটু চেঞ্জ করে ফেলেন বুঝছেন ভাই এই শার্টটা আর এই লুঙ্গিটা আপনি এখন পরেন বুঝছেন এটা চেঞ্জ করে ফেলেন এটা পরবেন ঠিক আছে এটা পরলে দেখেছে এই যে আপনার এটা থেকে যে গন্ধ বেরোবে বুঝছেন